স্ট্যান্ডার্ড ওয়ানের দ্বিতীয় ড্রয়িং ক্লাসের জন্য আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। তো এর আগের দিন আমি তোমাদের একটা তরমুজ আঁকা শিখিয়েছি, আশা করি তোমরা সবাই বাড়িতে সেটা অভ্যাস করেছ। আজকে তোমাদেরকে একটা আমি টুপি আঁকা শেখাবো, এই টুপিটা আঁকা এবং রং ভরা তোমরা দেখে নাও। তো ঠিক আছে, চলো এবার আমরা শুরু করি। সবার প্রথমে একটা লাইন টানলাম, তারপরে নিচে এই মাঝখানে একটা লাইন টানবো, উপরের দিকে দুই পাশে যেন সমান থাকে, তারপরে একটা গোল করে দেব। ঠিক আছে, একটা রাউন্ড করে দিলাম, তারপরে একদম সোজা মাঝখানে দাগের নিচে একটা পয়েন্ট করে আবার এরকম একটা রাউন্ড করলাম, তারপরে বাঁ দিকের উপরের থেকে একদম এই মাথার ডান দিকে কোণার মধ্যে একটা গোল করে দাগ দিতে হবে, তারপরে মাঝখানে একটা গোল। এইবার যেগুলো দাগের দরকার নেই সেই দাগগুলো মুছে দিতে হবে, তারপরে বাঁ পাশে একটা এরকম রাউন্ড, ডান পাশে একটা রাউন্ড। তো এইভাবে আমরা একটা টুপি আঁকবো। এবার রং করব, সবার প্রথমে লাল কালার বা কেরামাইন, ঠিক আছে, এই কালারটা দিয়ে তোমরা বর্ডার করে দেবে নিচের অংশটা, তো তারপরে এটাকে ভরিয়ে দিতে হবে কালার, আমরা রেড কালার দিয়ে ভরাবো। তো রেড কালারটা তোমরা এটার মাঝখানে ধীরে ধীরে সুন্দর করে ভরিয়ে দেবে, যেন বাইরে না যায় কালার, ভিতরেও যেন ফাঁকা না থাকে। তো নিচের অংশটা হয়ে গেল, এবারে একদম বাঁ পাশে উপরে শেপ গ্রিন দিয়ে বর্ডার দিচ্ছি। সবুজ গ্রিন, মিডিয়াম গ্রিন দিয়ে ভরিয়ে দেবে, ঠিক আছে। তারপরে মাঝখানের অংশটা হলুদ কালার দিয়ে ভরে দেবো। স্কাই ব্লু সাইড গুলো করে নাও, তারপরে সম্পূর্ণটা ধীরে ধীরে বুড়িয়ে দিতে হবে। গোলটা এটা রেড ভায়োলেট দিয়ে বর্ডার করে দিলাম, তারপরে পিঙ্ক কালার দিয়ে বর্ডার দিলাম, ঠিক আছে।